সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং শেয়ার করবো যার মাধ্যমে আপনি যদি কখনো কোনো ওয়ার্ড ভুল লেখেন তখন সেটা শুদ্ধ করে আপনার এই কিবোর্ড বন্ধুরা এমন একটি কিবোর্ড আপনাদের মাঝে এমন একটি সেটিং শেয়ার করবো যেটা আপনি কখনো যদি কোনো ওয়ার্ড ভুল লেখেন সেটা শুদ্ধ করে দেবে এখানে দেখুন নাম সবসময় আমরা জানি যে প্রথম অক্ষরটা বড় হাতের হয় এখানে দেখুন বড় হাতের হবে আর আমি লিখেছি ছোটো হাতে তো এই ছোটো ছোটো ভুল কিন্তু আমরা প্রায় করে থাকি যা আমরা বুঝতে পারি না আমি এখন আপনাদেরকে আরেকটি বুল করে দেখাচ্ছি সেটা দেখি কাজ করে কি না তো বুলটা আমি এখন যেভাবে করবো সেটা দেখি কাজ কতটুকু করে আমাদের এই কিবোর্ড তো এখানে দেখুন সাইফুলটা বুল হয়েছে ওকে দেন আমরা এখানে একটা ডোট দিলাম ডট দেওয়ার পর এখানে বলতেছে যে সাইফুলের পরে ডোট হবে না এখানে হেলুর পরে ডেট হবে হ্যালো পরে ডট হবে তো দেন আমরা ডটটা দিয়ে দিলাম এবং এখানে ডট দেওয়ার পর এখানে দেখুন এজ এ দেওয়া আছে এটা আমাদের প্রথম ভুল দিয়েছে কমাটা ডোট হবে আর এখানে দেখুন এখন ভুলটা হয়েছে ই হবে এখন হ্যালো লিখতে এ হবে না ই হবে তো আমরা এটা শুদ্ধ করে নিলাম দেন আমরা এখন আবার আগের মতো করে কন্টিনিউ করতে পারি তো কিন্তু আপনি লেখার সময় ভুলটা সমাধান করতে পারেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এখানে ক্লিক করে আমাদের টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য নিচে লাল কালার বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশের আইকনটা অন করে দেন অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা আমি পরে বলতেছি সর্বপ্রথম আপনি অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন জাস্ট ওপেন করবেন ওপেন করার পর আপনার এরকমই একটা ইন্টারভিউ আসবে দেন আপনার জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবে তো আপনি চাইলে এখানে করতে হবে না করলে কোনো সমস্যা নেই তো আপনারা এখানে নট না হতে ক্লিক করবেন দেন

আমি আপনাদেরকে বড় একটি ওয়ার্ড লেখে তারপরে দেখাচ্ছি আমি এখানে লেখলাম আই এম নাও গু টু তো এখানে শুদ্ধটা হবে আই এম নাও গুইং তো এখানে আমরা একটু লিখে হোম দিয়ে দিই এইচ এম ই হোম তো দেখি তারপরে যে দেখুন আমি একটা আর্ট দিয়েছিলাম এখানে বলে আমাকে এখানে শুদ্ধ করে দেবে যে দেখুন হোম হবে এভাবে ই হবে আর এখানে দেখুন টুটা কাটা যাবে তো টু হবে না টুর জায়গায় এখানে দেখুন গুইং হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে দেখুন হয়ে গেছে তো অলরেডি এটাও কাটা যাবে এটাও এখন হবে না তো দেন আমরা এটা কেটে দিলাম এটা হবে এভাবে আই এম নাও গোইং হোম তো এটা হবে শুদ্ধ এবং গামার অনুযায়ী তো এইভাবে আপনারা যে কোনো ওয়ার্ডকে শুদ্ধ করে লিখতে পারেন এখন আপনারা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য প্লে স্টোর যেমন প্লে স্টোর গিয়ে গ্রামার লিঙ্ক কিবোর্ড লিখবেন লেখার পর এই অ্যাপসটি প্রথমেই পেয়ে যাবেন অথবা আপনারা যদি এই অ্যাপসটি লিখতে বা দেখতে কোনো কষ্ট হয় কোনো সমস্যা নেই আপনারা আমার ভিডিও দেখার শেষে পনেরো সেকেন্ড আগে আপনারা এরকম ভিডিওটা দেখবেন দেখবেন হঠাৎ করে দেখতে পারবেন ডিসপ্লের উপরে একটি আইকন চলে আসবে দেখুন এখানে একটা আইকন চলে আসছে জাস্ট এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রত্যেকটা অ্যাপসেরই আইকন আপনার প্রত্যেকটা নামে এবং আইকন থাকবে সেটা আপনি এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার স্টোর নিয়ে যাবে বন্ধুরা এখানে যদি ডিসক্রিপশনে দেয় তাহলে দেখে আপনারা অনেক সময় সেটিংসটা না দেখিয়ে আপনারা ভিডিও অ্যাপসটি ডাউনলোড করেন এপসি ডাউনলোড করার পর বলেন কি কাজ করে না হয় না তো এই জন্য ভিডিও শেষে ভিডিওটা দেখার পরপরই আপনারা অ্যাপসের আইকনটা পাবেন এবং অ্যাপসে ক্লিক করবেন অটোমেটিকলি অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে ভিডিওটিতে যারা এখনো লাইক দেননি অবশ্যই এখানে একটা ক্লিক করে লাইক দিয়ে দিন এবং নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ